আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিয়ে বিস্ফোরক মোহাম্মদ হাফিজ। তার কথায় পরিষ্কার, পিসিবির বিরুদ্ধে ক্ষোভ থেকেই অবসরের এই সিদ্ধান্ত। ফিক্সিং এর বিরুদ্ধে বরাবরই সোচ্চার হাফিজ মুখ খোলেন 6 বছর আগের এক ঘটনা নিয়ে। 2015 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরের আগে পাকিস্তানের ট্রেনিং ক্যাম্পের ঘটনা সেটা। স্পট ফিক্সিংয়ে জড়িয়ে 5 বছরের নিষেধাজ্ঞা কাটানো মোহাম্মদ আমিরকে ডাকা হয় ওই ক্যাম্পে। দুর্নীতিতে জড়িত ক্রিকেটারদের আবার সুযোগ দেওয়ার প্রতিবাদে তখন ক্যাম্প থেকে নিজেদের সরিয়ে নেন মোহাম্মদ হাফিজ ও সেই সময়ের ওয়ানডে অধিনায়ক আজহার আলী। পাকিস্তান তো বটেই, বিশ্ব ক্রিকেটেই তুমুল আলোচনার জন্ম দেয় সেটি। এরপর অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড বাধ্য করে দুজনকেই ক্যাম্পে যোগ দিতে। পরে তারা আমিরের সঙ্গে ম্যাচও খেলেন। বিদায়বেলা নিজের সেই হতাশার কথা তুলে ধরে হাফিজ বলেন, বোর্ডকে আমি এবং আজহার আলী জানিয়েছিলাম যে সব ক্রিকেটার ম্যাচ ফিক্সিং এর সঙ্গে যুক্ত তাদের বাদ দেওয়া হোক, কিন্তু আমি খুবই হতাশ হয়েছিলাম। বোর্ড বলেছিল তোমরা খেলতে না ইচ্ছে হলে ছেড়ে দাও, ওই ক্রিকেটাররা খেলবেই। মোস্তাকের অধীনে টি-20 বিশ্বকাপে দারুণ সাফল্য পেয়েছিল পাকিস্তান। পিসিবি বিদেশি কোচ খুঁজছে জানতে পেরে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সাকলাইনও। সবকিছু মিলিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। তবে কি আবারও অশান্ত হতে চলেছে পাকিস্তানের ক্রিকেট?